এ কি করে, এ ভাই কি করেন, এ রে ভাই আমার হুলের উপরে আয় না, আইন কোলে হেন আমার উপরে এসে বসেন, কোলের উপরে দেন নিয়ে যাই। আজকে বৃহস্পতিবার যখন ব্লগটা শ্যুট করতে বেরিয়েছি, সারাদিন অনেক গরম থাকে, এর জন্য সারাদিন আর বেরোতে পারে না। সবাই আমাকে কমপ্লেন করে যে আমি কেন রাতে রাতে বেরোই, আসলে বর্তমানে যেই গরম ভাই, এই ভাই এ ভাই কোনো হর্ন টন সারা ধুম করলে বেরিয়ে যায়। আচ্ছা যাই হোক, উনি বের হয়ে গেছে, আমি যদি ছোটো যেতাম তাহলে ওনার গায়ে লেগে যেত। কিন্তু আসলে বাইক নিয়ে বের হওয়ার সময় খুব ভালোভাবে বের হওয়া উচিত হর্ন টন দিয়ে। ঈদের আগে বাইকে তেল ভরছিলাম, তাই তেলের কাটা লাফালাফি ঝাপাঝাপি করতেছে, তো এখন আমার আগে নিতে হবে তেল। তেল নেওয়ার জন্য আমি এখন চলে আসছি। ওই যে দেখা যায় অনেক বড় লাইন, তেলের জন্য এখন ধরতে হবে লাইন। মানুষ নাকি ঈদে খালি ঘুরে আর রাস্তায় বলে যে এমনি ঢাকা শহরে সব মানুষ বলে গ্রামে চলে গেছে, কই আমি তো সব মানুষ দেখি ঢাকা শহরের মধ্যেই আছে। এই দেখেন প্রত্যেকটা মনে মনে জ্যাম, কেমন এক জ্যাম বাজায় রাখছে, এর মধ্যে আমি হুন্ডাটা নিয়ে যাইতে পারতেছি না। আচ্ছা যাই হোক, আমাকে চেপা চাপা দেন, আমি চেপা চাপা দিয়ে বের হয়ে যাই। ভাইজানের হুন্ডার তেল শেষ, ভাইজান হুন্ডা ধাক্কায় ধাক্কায় লুয়ে যেতেছে, পিছিয়ে আরেকজন মিলে ধাক্কা দিতেছে, আর সামনে এরা কেউ হেলমেট পরে নেই, হেলমেট ছাড়াই সবাই চলাচল করতেছে, হেলমেট লাগে না কারো। আর যদি হয় ঈদের ছুটি তাইলে সবাই পাঙ্খা হয়ে যায়, কারো লাগে না হেলমেট, নিজের লাগে না হেলমেট, গার্লফ্রেন্ডের লাগে না হেলমেট, সবাই পাঙ্খা হয়ে আকাশে উড়ে বেড়াতে চায়। কিন্তু আসলে হুন্ডা দিয়ে তো আকাশে উড়ে বেড়ানো যায় না, তাই রাস্তার মধ্যে হেলমেট ছাড়া সবাই ঘুরে বেড়ায়। ছুটির দিন এখানে অনেক মানুষ থাকে, এই মানুষের ভিড়ে এখানে ঘোরা যায় না। ও আকাশটা অনেক সুন্দর এবং পানিও অনেক বাড়ছে, বর্ষার পানি কিন্তু বৃষ্টি নাই, বৃষ্টি ছাড়া কেন বর্ষার পানি এত বাড়ে। আচ্ছা যাই হোক, বর্ষার পানি বর্ষার মতোই বাড়তে থাক। কিন্তু কথা হচ্ছে, ও বর্ষার কথা বলতে বলতে ফেসবুক তো এখন অনন্ত আর বর্ষাময় হয়ে গেছে, এদের জ্বালায় আমি এখন ফেসবুক অন করতে পারি না, ফেসবুক অন করলে খালি অনন্ত সাহেব আর বর্ষা সাহেবকে দেখি। সরি সরি ভুলে গেছে, বর্ষা সাহেব না, বর্ষা 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 বেগম না 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 বর্ষা ম্যাডাম, বর্ষা ম্যাডামকে দেখি। আরে আকাশটা আজকে অনেক সুন্দর, আকাশ আর পানির কালার একদম সেম, কিরে পানি তো কমে না, পানি দেখি বাড়তেছে বাড়তেছে, কিন্তু বৃষ্টি হয় না, বৃষ্টি ছাড়া পানি কেমনে বাড়ে আমি এই চিন্তা করতেছি। সুন্দর একটা বিকাল, সুন্দর একটা আকাশ, সবাই আমার এই কারণেই বলে, কেন আমি রাত্রেবেলা বের হই, রাতে না বের হই দিনের বেলা বের হইতে, দিনের বেলা বের হলে ভালো ডেলাইট পাওয়া যায় এবং ভালো ভিডিও পাওয়া যায়। ও যে দূরে হাঁসালা নৌকা দেখা যায়, হাঁসালা নৌকার মধ্যে সবাই ওইটা ঘুরে বেড়ায়, আর আশেপাশে চটপটি ফুচকার দোকান আছে, সবাই চটপটি ফুচকার দোকানে চটপটি ফুচকা খায়। এই যে একজন নবাব সিরাজউদ্দৌলার নাতি, সে যেখানে মন চায় সেখানে গাড়ি ঘুরে দেয়, আর সে গাড়ি ঘুরে যেতেছে দেখে আমি এই চেপা চাপা দিয়ে বেরোবো, এখন এই চেপা দিয়ে বেরোতে হবে, কিন্তু চেপা দিয়ে তো যাওয়া যাবে না। এই বাচ্চা কী দেখো, বাচ্চা কী জানি দেখে, তাকায় আছে থাক আসসালামু আলাইকুম। আর ওই যে মামা কী জানি আমার ইশারা দেয়, কী দাঁড়াবো কই দাঁড়াবো, দাঁড়ানোর জায়গা নেই তো, চেপা চাপা দিয়ে বেরোতে হবে, এখন সামনে আসো তুমি, আমি চলে যাই। আরে জ্যামটা থেকে একটু বেরিয়েছি, আরে আবার এটা লেগে আটকে গেছি, এ কী অবস্থা, এ কী করে, এ ভাই কী করেন, এ রে ভাই আমার হুন্ডার উপরে আয় না, আইন কোলে হেন আমার উপরে এসে বসেন, কোলের উপরে দেন নিয়ে যেয়ে পারে। ভাইজান অটোতে ওঠার জন্য আমার হুন্ডার সামনে চাক্কার উপরে ইচ্ছা বইছিল মনে হচ্ছে, আমি তো মনে করছিলাম তার চাক্কার উপরে বহাই নিয়ে যেতে হবে, সে এরকম কোনো একটা প্ল্যান প্রোগ্রাম করছে, যেহেতু সে যাইতে পারতেছে না। যাই হোক, এইখানে তো অনেক গ্যাদারিং, এই গ্যাদারিংয়ের মধ্যে বের আসা তো উচিত হয়নি, যাওয়া উচিত ছিল অন্য রাস্তা দিয়ে, কিন্তু কিছু করার নাই, এই রাস্তা দিয়ে যাওয়াটা একটু শর্টকাট, তাই এই রাস্তাটাই ব্যবহার করি সবসময়। ভাই কত কত হুন্ডা ভাই, কেউ হেলমেট পরে না ভাই, আবার কারা জানে বিদায় দেয় টাটা দেয়, হুন্ডায় বসে বসে সে টাটা দেয় কিন্তু হেলমেট পরতে পারে না। আরেক ভাই তো পাশে বসে চুল আসছে, এটা হাত দিয়ে কী সুন্দর, আর সাইকেলওয়ালা তো কী করতে চাল্লাই জানে। ওই যে বাংলা সিনেমার একজন হিরো আসতেছে পিচ দিয়ে, ইমার্জেন্সি চালায় সামনে দিয়ে, ও ভুম ভুম করে চলে যাচ্ছে। আচ্ছা আমি কি ভুম ভুম করে চলে যেতে পারবো না, ওই আবার আরেক ভাই কী সিগন্যাল দেয় কী জানি বলে না, না ভাই আর সময় দিতে পারবো না, আপনাদের অনেক সময় দেওয়া হয়েছে, চলে যায়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর ঈদ তো চলে গেছে, তাও বলি ঈদ মোবারক।